গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে শূন্য পদের বিপরীতে 90টি পদে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস হলেই। ওকে, সো আবেদন কত তারিখ পর্যন্ত চলবে, কারা কারা আবেদন কীভাবে করবেন, লিঙ্ক কী, সব কিছু এখানে দেখাবো। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগড়িত অনলাইনে দরখাস্তর আহ্বান করা হচ্ছে। অনলাইনের ঠিকানাটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, যখন diife.teletok.com.bd। এখন এখানে কোন পদে নিয়োগটা করা হবে, এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরির একটি পদেই কিন্তু নিয়োগ করা হবে এবং একটি পদে এখানে টোটাল পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 90টি। এবং এখানে আবেদন করার যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যে কোনো প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলেই আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন না, তারা হচ্ছে এখানে দেখতে চাচ্ছেন চাঁদপুর, মাগুড়া, নড়াইল, গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ সকল ক্ষেত্রে জেলার ক্ষেত্রেই আবেদন করতে পারবেন। সো এই নিয়ম মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা এখানে দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদনের বয়স হবে এখানে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদনের লিঙ্কটা হচ্ছে এই লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এবং এখান থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 জানুয়ারি। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ 18 জানুয়ারি এবং এই লিঙ্কে ক্লিক করে আবেদনটা করতে পারবেন, সার্কুলারটাও পুরোটা দেখে নিতে পারবেন। সো গাইস, আজকে এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।